মানুষের হাসপাতালে কুকুরের নির্বীজকরণ, ওপরে শিশু বিভাগ, নিচে অপারেশনের জন্য ধরে আনা রাস্তার কুকুর। যেখানে সারমেয়দের নির্বীজকরণ করা হচ্ছে, সেখানেই আবার সদ্যজাতদের নিয়ে মায়েরা আসছে জন্মের শংসাপত্র নিতে। স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি বললেও একে হয়তো কম বলা হবে, অথচ এই সবই চলল দিনভর, তা আবার প্রত্যন্ত কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নয়, একেবারে হাওড়া জেলা হাসপাতালে। এটা তো জন্তু জানার হসপিটাল না, আপনি সেখানে কি নিতে করুন, সুপারের দায়িত্ব। সারমেয়দের উত্তরোত্তর বৃদ্ধি রুখতে তাদের নির্বীজকরণের উদ্যোগ নেয় হাওড়া পুরসভা এবং জেলা প্রাণী সম্পদ বিভাগ। উদ্দেশ্য অবশ্যই ভালো, কিন্তু কুকুরের নির্বীজকরণের জন্য বেছে নেওয়া হলো কিনা হাওড়া জেলা হাসপাতালকে? দিনভর 32টি কুকুরের নির্বীজকরণ, অথচ এর ঠিক ওপরেই শিশু বিভাগ, সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রভূত আশঙ্কা, অথচ তার সত্ত্বেও কারো কোনো হেলদোল নেই। এটা তো উচিতই না, হাস্যকর, আমরা দাঁড়িয়েই দেখছি। বৃষ্টি এটা গন্ধ ছাড়ছে কুকুরের, যেন কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। হওয়া তো উচিত না, কিন্তু হয়েছে, করেছে সবাই, আমাদের ওপরে যারা আছে তারা ডিসিশন নিয়েছে, করেছে। চোখের সামনে সব চললেও সুপারের সাফাই, যা করার হাওড়া পুরসভা এবং জেলা প্রাণী সম্পদ বিভাগ করেছে, এক্ষেত্রে হাসপাতালের কোনো ভূমিকা নেই। তারা জায়গাটি পরিষ্কার করে জীবাণুমুক্ত করে দেবেন, কিন্তু এভাবে কি করে দায় এড়াতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ? সংক্রমণের ভয়ঙ্কর আশঙ্কা সত্ত্বেও কি করে তারা কুকুরের নির্বীজকরণের অনুমতি দিল? প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই। মানুষের হাসপাতালে কুকুরের নির্বীজকরণও হচ্ছে, তাতে কারোর কোনো দায় নেই, কেউ জানে না, কর্তৃপক্ষও জানে না, এটা জানে খোলা মাঠ। হচ্ছে যে জীবনের প্রতি, মানুষের প্রতি চূড়ান্ত উদাসীনতা। আর কি ভেবে পুরসভা এবং জেলা প্রাণী সম্পদ বিভাগই বা হাওড়া জেলা হাসপাতালকে বেছে নিল কুকুর নির্বীজকরণের জন্য? আমাদের যে জায়গাটা এখানে করা হয়েছে, এই জায়গাটা প্রাথমিকভাবে ওরা দেখেই করেছেন, সিদ্ধান্ত নিয়েই করেছেন যে যেখানেতে কোনো রকমভাবে কোনো সমস্যা সৃষ্টি না হয় পরবর্তী সময়, কারণ এখানেতে যে অ্যানিমেল রিসোর্সেস যে ডিপার্টমেন্ট রয়েছে, তারা জায়গা দিয়ে সেখানেতে এই নির্বীজকরণ কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা মনে করি। এসএসকেএমে কুকুরের ডায়ালিসিসের অভিযোগ ওঠায় বিস্তর শোরগোল পড়ে গিয়েছিল, আর এবার মানুষের হাসপাতালে কুকুরের নির্বীজকরণ। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।